বুধবার রাতে ভূমিকম্পের সময় বাড়ি ছেড়ে পালানোর সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। এই মুহূর্তে আমি রয়েছি ভুবনেশ্বরের সরকারি হাসপাতালের ঠিক সামনে। একজন বৃদ্ধাকে আমরা দেখতে পাচ্ছি, তিনি গতকাল রাতে ভূমিকম্পের সময় বাড়ি ছেড়ে পালাচ্ছিলেন, তখনই তিনি পড়ে যান, পড়ে গিয়ে ওনার হাতে আঘাত পেয়েছেন তিনি। আমরা কথা বলে নেব, কেসে লাগি চোট? হ্যাঁ, জল ভূকম্পে জলবাজি মে ভাগ দৌড় মে গির গে তার নিচে নিচে গির গিয়া থা। আচ্ছা, ভূকম্প কে সময় ক্যা মহসুস কর রহে থে, ক্যা লাগ রহা থা? ऐसा कि नीचे की पाँव के नीचे की धरती जैसा गिर रहा है, ऐसा लग रहा था। अभी भी डर लग रहा है? हाँ, ऐसे तो প্রত্যেকটা লোক যারা এখানে এসেছেন তারা কিন্তু আতঙ্কে রয়েছেন। আমরা আরো বেশ কয়েকজন সকাল থেকেই দেখতে পাচ্ছি, আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি হাতে তিনি আঘাত পেয়েছেন। ये आपके हाथ में चोट लगी है, कैसे? छत में गिर गया ना, छत से गिर गया। गिर गया, ये कब गिरा? ये भूकंप के समय हुआ क्या? भूकंप जो हुआ तो भूकंप जब हुआ तो क्या आप छत से ऊपर से कूद गए थे? ना कूद नहीं, गिर गया। तो सुबह था, मैं रेस्ट करता, हटा था, भूकंप आ गया, गिर गया। अच्छा, अभी भी क्या डर लग रहा है? डर लगता है ना, डर लगता है ना। আমরা সকাল থেকেই দেখছি, সকাল থেকেই এই হাসপাতালে, সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জেলা থেকে, অর্থাৎ ওড়িশার বিভিন্ন জেলা থেকে যারা গতকাল ভূমিকম্পের সময় আঘাত পেয়েছেন তারা এখানে আসছেন, তারা চিকিৎসা করছেন। ডক্টরের সঙ্গে আমরা কথা বলেছিলাম, ডক্টরের যারা চিকিৎসকরা এখানে রয়েছেন তারা যেটা জানালেন, গতকাল রাত থেকে 50 থেকে 60 জন তারা এখানে এসছেন, তাদের চিকিৎসা করা হয়েছে, বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তিও করা হয়েছে। এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমার্জেন্সির সামনে এখনও বেশ কয়েকজন বসে রয়েছেন, তারা চিকিৎসা করানোর জন্য এসছেন। তো সব মিলিয়ে কিন্তু গতকাল রাতে যে ভূমিকম্প এসছে সেই ভূমিকম্পতে বেশ কয়েকজন আঘাত পেয়েছেন, তারা চিকিৎসা করাচ্ছেন। এখনও কিন্তু আতঙ্ক রয়েছে, অর্থাৎ ওড়িশার বিভিন্ন গ্রামে গিয়ে, বিভিন্ন এলাকায় গিয়ে আমরা দেখতে পাচ্ছি এলাকার বাসিন্দারা বা গ্রামবাসীরা তারা আতঙ্কে রয়েছেন। তাদের একটাই প্রশ্ন, আবার ভূমিকম্প আসবে না তো? ক্যামেরায় উজ্জ্বলের সঙ্গে প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, ভুবনেশ্বর।